আপনি তো অনেক দিন ধরে কাজ করছেন, নাটকে কাজ করেছেন, ফিল্মে কাজ করেছেন, আবার টাপুর টুপুরও কাজ করছে, এই দুই প্রজন্মকে আমরা একসাথে কবে দেখতে পাবো? টাপুর টুপুর আসলে একদম ছোটবেলা থেকেই কাজ করে, লাইক ওদের বয়স যখন 6.5 কি 6 তখন ওর বাবার নাটক দিয়ে ওরা কাজ শুরু করেছে। ওখানে আমিও ছিলাম, আমি ওদের খালামণি ক্যারেক্টার করেছি, ওদের মা ছিল ইলোরাপা, বাবা ছিল জর্জ ভাই। তো এই শুরুটা হয়েছিল আর কি। এরপর থেকে ওরা দুজন একসাথেই কাজ করেছে এবং অনেক নাটক করেছে, চয়নিকা চৌধুরীর মাতিয়াবানু শুকুর সিরিয়াল বা নাটক টেলিফিল্ম যাই বলি না কেন এগুলো করেছে, বিজ্ঞাপন করেছে অমিতাভ রেজার, তারপরে গাজী মিঠু ভাইয়ের, এদের কাজও করেছে এবং তারা কাজ করেই আসে। এবং ওর বাবার ডিরেকশনে পরবর্তীতে আরও অনেক কাজ করেছে। তো কাজ করতে করতে একটা পর্যায়ে যে ফিল্মের অফার আসলো সেটা হচ্ছে এই করোনার মধ্যে আশুতোষ সুজনের, তো নির্মলেন্দু গুণের দেশান্তর উপন্যাস অবলম্বনে যে ছবিটা করলো টাপুর, তো এটার অফার আসার পরে এটা স্ক্রিপ্টটা নির্বাচনটা ভালো লাগলো এবং গভর্নমেন্টের অনুদানের ছবি, সব কিছু মিলিয়ে মনে হলো যে একেবারে টাপুরের জন্যই, মানে ওর জন্য পারফেক্ট একটা ক্যারেক্টার, ওর বয়সী একটা চরিত্র, দ্যাটস ওয়াই আমরা রাজি হলাম এবং ও করলো কাজটা এবং রিলিজ হয়েছে দেশান্তর, ঢাকা সহ দেশে বিভিন্ন জায়গায়। তো দর্শক রেসপন্সটা খুব ভালো, দর্শক দেখেছে, প্রশংসা করেছে। তো যেটা হয়, আমার বাচ্চা তো আমার নেক্সট জেনারেশন, আমি আমার প্রতিচ্ছবি, আমি ওর মধ্যে আমাকে বা ওদের মধ্যে আমাকেই দেখতে পাই বা ওর বাবা তাকে দেখতে পায়। তো যখন টাপুর টুপুর ভালো করে, টাপুর টুপুরের প্রশংসা দর্শক করে বা যারা নির্মাণ করছেন তারা করে, তখন তো গর্বে আমাদের বুক ভরে যায়, আমাদের কাছে ভালো লাগে যে যাক, মানে আমরা একটা কিছু রেখে যেতে তো পারছি, তাই না? আমাদের কী হয়, আমাদের এক্সপেকটেশন যে হ্যাঁ আমরা করেছি মিডিয়াতে কাজ এত বছর ধরে, হয়তো অনেক সময় অভিমান হয়, অনেক সময় মনে হয় ক্ষোভ হয় যে এত বছর কাজ করে আসলে আমরা কী পেয়েছি, বা হিসাবটা বোধহয় মিলেনি, বা কী হলো, কী ভালো কাজ কটা করতে পারলাম, বা এখন এই অবস্থা, এটার জন্য দুঃখ বোধ হয়, সব কিছু মিলিয়ে। তারপরে যখন দেখি যে না, ওকে, নেক্সট জেনারেশনও এগিয়ে আসছে, ভালো করছে, তখন আনন্দ হয়। এই আনন্দটা আসলে বলে বা এক্সপ্রেস করে বোঝানোর মতো না, এটা ফিলের ব্যাপার। এটা আমার ধারণা যে পৃথিবীর সব বাবা মাই তাদের সন্তানকে নিয়ে আসলে এরকম ফিলটাই করে, যে কোনো ভালো কাজের জন্যই। এবং এই ফিল্মের প্রচারণায় আপনাকে দেখেছি, বিভিন্ন হলে আপনাকে দেখা গেছে, এবং টাপুর তো দেশে থাকে না, দেশের বাইরে থাকে, দেশে ছিল না আর কি, বাইরে ছিল। এখন টাপুর তো অভিনয় করেছে, টুপুর কি কখনো এই ক্রেডিট নিয়েছে কিনা? ওদের আসলে যেটা, কারণ আমি দুইজনকে দেখলে আমার মনে হয় যে একেবারে এক ছিলেন, যে আমি কার কথা বলবো, টাপুর করেছে না টুপুর করেছে। তো ওরা ছোটবেলা থেকে বললাম যে একসাথে যেটা হতো, চয়নিকাদির নাটকে একটা ক্যারেক্টার থাকত, একটা চরিত্র, একটা বাচ্চার চরিত্র, বাট ওদের দুজনকে নিতে হতো, ওদের দুজনকে নিয়ে দিদি করতো এবং জয়ন্তী যেটা ভাগটা করতো যে আটটা সিন থাকলে চারটা সিন টাপুর, চারটা সিন টুপুর, একটু হ্যাপি মুডের সিন থাকলে সেটা টাপুর করতো, একটু সিরিয়াস মুড ইয়ে থাকলে, ডায়লগ থাকলে সেটা টুপুর করতো। তো এইভাবে করে ভাগ করেই তারা কিন্তু কাজটা করে এসছে। বাট এখন ফিল্মের সময় এসে সেটা তো আর ডিফিকাল্ট, এটা তারা হয় না, তো টাপুর করেছে। বাট টুপুরও আশা করি খুব শীঘ্রই হয়তো টাপুরের মতোই সবার সামনে আসবে বা দর্শকদের সামনে আসবে। বাট কার ছবি, কী ছবি, সেটা আমি এখন এক্সপোজ করতে চাচ্ছি না, ওটা একটু থাক, যখন এটা কাজটা আরও আগাবে তখন এটা দর্শক জানতে পারবে। বাট টুপুরও আসছে খুব শীঘ্রই।